বন্ধুরা, যদি আপনারা আপনাদের টাকাকে অ্যাজ আ লাম্পসাম হিসাবে একসাথে ইনভেস্ট করতে চান, তাহলে ICICI এর এই ফান্ডটি আপনার জন্যই। যদি আপনি আপনার টাকাকে ব্যাংকে জমা করেন, তাহলে আপনি সেখান থেকে বর্জোর 5-6% ইন্টারেস্ট রেটই পাবেন। কিন্তু যদি আপনি ওই টাকাকে সঠিক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে আপনার ওই টাকা কয়েক লাখ টাকার ফান্ড তৈরি করতে পারে। আর অন্যদিকে যদি আপনি ব্যাংকে ইনভেস্ট করেন, তাহলে কোনোদিনই ইনফ্লেশনকে বিট করতে পারবেন না, কারণ আজ যেই জিনিসটির মূল্য 100 টাকা, 10 বছর পর সেই জিনিসটির মূল্য যদি 150 টাকা হয়েও যায়, অবাকের কিছু নেই। কারণ প্রতি বছর ইনফ্লেশন প্রায় 6% হারে বাড়ছে, আর সেখানে আপনি ব্যাংক থেকে যা ইন্টারেস্ট রেট পাচ্ছেন তা খুবই কম পাচ্ছেন। তাই আজ আমি ICICI এর যেই মিউচুয়াল ফান্ডের সম্বন্ধে কথা বলছি, তার নাম হল ICICI প্রুডেন্সিয়াল কমোডিটিস ফান্ড ডাইরেক্ট গ্রোথ। এই মিউচুয়াল ফান্ডের যদি ওভার অল টাইমের রিটার্ন দেখা হয়, তাহলে নিয়ার বাই 36% কাছাকাছি রিটার্ন দিয়ে এসেছে। বন্ধুরা, ভিডিওটিতে বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের জানিয়ে রাখি, মিউচুয়াল ফান্ড একটি রিস্কি ইনভেস্টমেন্ট হয়ে থাকে যা টোটালি শেয়ার মার্কেটের বেসে রয়েছে। যদি আপনাদের মিউচুয়াল ফান্ডের সম্বন্ধে ধারণা থাকে, তবেই আপনি আপনার টাকা ইনভেস্ট করবেন। এমনই কোনো ভিডিও দেখার পর ইনভেস্টমেন্ট করলে হয়তো আপনার ক্যাপিটাল ডুবে যেতে পারে, তাই সবথেকে ভালো হবে আপনিও কিছুটা রিসার্চ করুন, তারপরেই আপনি আপনার রিস্ক অনুযায়ী মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে পারেন। যদি আপনার মধ্যে ধৈর্য থাকে এবং যদি আপনি 15-20 বছরের জন্য ওয়েট করতে পারবেন, তাহলে মিউচুয়াল ফান্ডের থেকে আর কোনো ভালো ইনভেস্টমেন্ট অপশন আছে বলে মনে হয় না। কারণ রিটার্নের দিক থেকে মিউচুয়াল ফান্ডের যে রেশিও রয়েছে তা মিনিমাম 15% পর্যন্ত রিটার্ন তো পাওয়াই যায়, সে যতই খারাপের থেকে খারাপ সিনারিও থাকুক। তাই যদি আপনার বয়স কম হয়ে থাকে এবং যদি আপনি একসাথে টাকা ইনভেস্ট করতে চান, তাহলে অবশ্যই ইনভেস্টমেন্ট করুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটিকে স্টার্ট করি। তো এই ফান্ড যবে থেকে লঞ্চ হয়েছে তবে থেকে আজ পর্যন্ত এর অল টাইম রিটার্ন রয়েছে 36.18%, গত 3 বছরে রয়েছে 43.08%, গত 1 বছরে রয়েছে 27.05%, গত 6 মাসে রয়েছে 19.75% এবং গত 1 মাসে রয়েছে 3.66% ইন্টারেস্ট রেট। এখন যদি এই ফান্ডের এনএভির কথা বলি, অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালুর, তাহলে এই ফান্ডের এনএভি রয়েছে 33.16 টাকা এবং এর ফান্ড সাইজ রয়েছে 1,079 কোটির। আর যদি আপনি এই ফান্ডে প্রত্যেক মাসে অল্প অল্প টাকা জমা করে SIP-র মাধ্যমে ইনভেস্ট করতে চান, তাহলে আপনি মিনিমাম 100 টাকার SIP স্টার্ট করতে পারেন। আর যদি একসাথে সমস্ত টাকা লাম্পসাম হিসাবে ইনভেস্ট করতে চান, তাহলে আপনি মিনিমাম 5,000 টাকার ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন। এখন যদি এই ফান্ডের এক্সপেন্স রেশিওর কথা বলি, তাহলে এর এক্সপেন্স রেশিও রয়েছে 1.03%, যা কিনা একটু বেশি রয়েছে। এক্সপেন্স রেশিও হল মিউচুয়াল ফান্ডের খরচ, আপনি যা টাকা জমা করবেন এবং এক্সপেন্স রেশিও যা থাকবে, তা কাটার পর যা অ্যামাউন্ট থাকবে সেই হিসেবে আপনাকে ইউনিট অ্যালোট করা হবে। আর যদি এর এক্সিট লোডের কথা বলি, তাহলে যদি আপনি আপনার টাকাকে 3 মাসের মধ্যে তুলে নেন, তাহলে আপনার ডিপোজিট অ্যামাউন্ট থেকে 1% টাকা কেটে নেওয়া হবে। এখন যদি আমি এর ফান্ড ম্যানেজমেন্টের কথা বলি, তাহলে ললিত কুমার জুলাই 2020 থেকে এবং শর্মিলা ডিমেলো জুলাই 2022 থেকে এই ফান্ডের দেখাশোনা করছেন। এছাড়াও ICICI মিউচুয়াল ফান্ড টোটাল অ্যাসেটের দিক থেকে ভারতে 3 নম্বর র্যাঙ্কে রয়েছে। এর যদি AUM অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের কথা বলি, তাহলে এর AUM রয়েছে 4,70,644 কোটির এবং এই কোম্পানি স্টার্ট হয়েছিল 12 অক্টোবর 1993 সালে। চলুন এখন আমরা জেনে নেই এই ফান্ডের টপ হোল্ডিংস এর সম্বন্ধে, যে এই ফান্ডের টাকা কোন কোন কোম্পানির মধ্যে ইনভেস্ট করে রেখেছে। ICICI এর এই ফান্ড জিন্দাল স্টেনলেস লিমিটেডের মধ্যে প্রায় 8.5%, টাটা স্টিল লিমিটেডের মধ্যে 8%, JSW স্টিল লিমিটেডের মধ্যেও প্রায় 8%, আলট্রাটেক সিমেন্টের 7.5%, জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেডের 6%, NMDC-তে 5.5%, অম্বুজা সিমেন্টে 4%, ACC লিমিটেডে প্রায় 4% এবং হিন্ডালকো লিমিটেডে 3.5%। এমনই বড় বড় দিক গজ কোম্পানিগুলিতে এই ফান্ডের টাকা নিবেশ হয়ে আছে। আর যদি ফান্ড অ্যালোকেশন হিসেবে দেখি, তাহলে টাটার এই ফান্ডের টাকা মেটালসে 44.7%, এনার্জিতে 11%, কনস্ট্রাকশনে 37% এবং কেমিক্যালসে 7.1% এর হোল্ডিংস রয়েছে। তো এর থেকে আপনি আইডিয়া করতে পারেন যে এই ফান্ড আগামী সময়ে আরো বেটার রিটার্ন দিতে পারে।
এই ফান্ডের স্পেশাল ব্যাপার হলো এই ফান্ডের 93.9% ইকুইটি সেক্টরে নিবেশ করা হয়েছে এবং ক্যাশে 6% রয়েছে। চলুন এখন আমরা একটু হিসেব নিকেশও দেখে নেই যে যদি আপনি ICICI এর এই ফান্ডে অ্যাজ আ লাম্পসাম হিসেবে একসাথে টাকা রাখেন তাহলে কেমন রিটার্ন পাবেন। আমরা এখানে 1,00,000 টাকার ইনভেস্টমেন্ট হিসেবে ক্যালকুলেট করব, আর এখানে আমরা এক্সপেক্টেড রিটার্ন ধরে নিচ্ছি 25%, যা কিনা এর অল টাইম রিটার্নের থেকে প্রায় 11-11.5% কম ধরেছি। আর যদি আপনি এই টাকাকে 10 বছরের জন্য নিবেশ করেন তাহলে আপনার এস্টিমেটেড রিটার্ন হবে 831,323 টাকা এবং 10 বছরে আপনার টোটাল ভ্যালু দাঁড়াবে 931,323 টাকা। যদি এই ইনভেস্টমেন্টকে আরও 5 বছর বাড়িয়ে দেন, অর্থাৎ যদি 15 বছর করে দেন, তাহলে আপনার এস্টিমেটেড রিটার্ন হবে 27,42,171 টাকা এবং 15 বছরে আপনার টোটাল ভ্যালু দাঁড়াবে 28,42,171 টাকা। তাহলে দেখতে পেলেন মাত্র 5 বছরেই আপনার টাকা কত গুণ হয়ে গেছে। এটা কেন হলো? এটা পাওয়ার অফ কম্পাউন্ডিং এর জন্যই হয়েছে। এইভাবে যদি আপনি এই ইনভেস্টমেন্টকে বাড়িয়ে 20 বছর করে দেন তাহলে আপনার এস্টিমেটেড রিটার্ন হবে 85,73,617 টাকা এবং 20 বছরে আপনার টোটাল ভ্যালু দাঁড়াবে 86,73,617 টাকা। এইভাবে যত বেশি দিন আপনি আপনার টাকাকে হোল্ড করতে পারবেন ততই আপনার টাকা কম্পাউন্ডিং হতে থাকবে। এখন যদি আপনি ভাবছেন যে এটি কেবলমাত্র একটি ক্যালকুলেশন, তাহলে এটি ক্যালকুলেশন নয়, পাওয়ার অফ কম্পাউন্ডিং এর রিয়েলিস্টিক নাম্বার। যারা গত 15-20 বছর ধরে মিউচুয়াল ফান্ডে তাদের টাকাকে হোল্ড করে রেখেছেন তারা বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবেন। এতে কেবলমাত্র লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স ডিডাকশন হবে এবং বাকি ফান্ড আপনি পেয়ে যাবেন। এখানে আপনাদের কয়েকটি কথা জানিয়ে রাখি, আপনাকে যে 20 বছরের জন্যই ইনভেস্টেড থাকতে হবে তেমন নয়, আপনি যে কোনো সময় টাকা তুলে নিতে পারেন, এখানে ম্যাচুরিটি পিরিয়ড বলে কিছু হয় না, তবে মিনিমাম 7-8 বছরের আগে ভালো রিটার্নের আশা না করাই ভালো, টাকাকে কম্পাউন্ডিং এর সময় দিতে হবে। তবে যদি আপনি শর্ট টার্মের জন্য ইনভেস্ট করেন তাহলে সেখানে আপনাকে লসও দেখতে হতে পারে। অন্যদিকে আমি যে রিটার্নকে নিয়ে ক্যালকুলেট করলাম এটা ফিক্সড রিটার্ন নয়, এর থেকে কম বা বেশি রিটার্ন পেতে পারেন, তবে এটা ধরে নিয়ে চলুন লং টার্মে লসের সম্ভাবনা নাইরই সমান। যদি আপনি ডিসাইড করেই ফেলেছেন যে মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্টই করবেন, তাহলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার 3টি রাস্তা রয়েছে। প্রথমটি হল আপনি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইনভেস্ট করতে পারেন। দ্বিতীয়টি হল আপনি কোনো ব্রোকার বা এজেন্টের থ্রু ইনভেস্ট করতে পারেন। যদি আপনি ব্রোকারের থ্রু ইনভেস্ট করেন তবে আপনার ইনভেস্টমেন্ট থেকে কিছু পার্সেন্টেজ তাদের কাছে কমিশন যায়। আর তৃতীয়টি হল আপনি বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমেও ইনভেস্ট করতে পারেন। যদি আপনি বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে ইনভেস্ট করতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে 3টি ডিম্যাট অ্যাকাউন্ট খোলার লিঙ্ক রয়েছে। আপনি যে কোনো একটি লিঙ্কের ওপর ক্লিক করে খুব ইজি প্রসেসে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে তাতে ইনভেস্টমেন্ট করা স্টার্ট করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, এবং যদি আপনি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারেন। আজ তবে এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।